আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ এই যে সুপ্রিয় দর্শক বিন্দুগণ আপনারা শুনছেন বিশ্বের কুখ্যাত মারুতারু টেরা শিল্পীর গান আপনারা তাহলে টেরা শিল্পীর গান কান বন্ধ করে চোখ দিয়ে শুনতে থাকুন তুকু কইছি চোখ দিয়ে তো দেখা যায় কান দিয়ে শুনতে হয় মানে কান দিয়ে শুনতে থাকুন ততক্ষণে আমার সাত নাম্বার বাথরুম থেকে আসে মানে আমার একটু ডাইরেক্ট হয়ে গেছে ও বান্ধবী তুমি শুনতে কি পাও গিফট আনছি তুমি গিফট নিয়ে যাও আইফোন আনছি তুমি আইফোন নিয়ে যাও যতক্ষণ তোমার গিফট দিম রে ততক্ষণ তুমি আমায় ভালোবাস রে গিফট না পাইলে তুমি আমায় সাইরাস সইলা দেবা পাশো হাত দূরে ও বান্ধবী রে বন্ধু আমার রসিয়া আমার বাড়ি আসিয়া আমার সিন্ধুকের টাকা নিচে চুরি করিয়া আজকে আমি জেরির জন্য গিফট নিয়ে আইছি তবে জেরি মনে হয় আমার জন্য গিফট আনছে এই তো আমার বন্ধু টমকে পেয়ে গেছি এই টম তোমার জন্য আমি গিফট এনেছি তুমি আমার গিফটটা গ্রহণ করো এই নাও এটা কি গিফট না আমার মতো জেরি দুই নাম্বারই করছে বুঝতে দেওয়া যাবে না জেরি এই নাও আমি তোমাকে একটা গিফট দিয়েছি এটা নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাও না জেরি কি বুঝতে দেওয়া যাবে না আসলে এটা গিফট হ্যাঁ কিন্তু আমার তো সন্দেহ হচ্ছে আমি যে চৈদ্য নাম্বারই করছি জেরি যদি চৈদ্য নাম্বারই করে এটার ভিতরে বম ভরে দেয় তো তো তখন কি হবে তবে পিতারা দূরে রাখা করতে হবে চোখ অন্যদিকে তাকিয়ে পিতা কুলে ফেলেছি বোম তাকলে তো এত কোনো পাইটা দেওয়ার কথা তার মানে পাটে নাই তার মানে ধীরে ধীরে মুখটা খুলতে হবে কী রে ভিতরে কি ও ও ও এ তো কত সুন্দর একটা পোশাক আমার তো দারুণ পছন্দ হয়েছে এটা আমার ফেভারিট পোশাক আরে বন্ধু জেরি তুমি আমাকে এত সুন্দর পোশাক দিয়েছ কিন্তু আমি তো জেরিকে বোম দিছি সর্বনাশ ও এত সুন্দর কেননা বোম আমি আগে কোনো দিন দেখি নাই আমার দারুণ পছন্দ হয়েছে এই সর্বনাশ এটা কোনো কেলনা বম না এটা আসল বম জেরি বমটা আমাকে দিয়ে দাও এটা আমি পেলে দেব আরে না টম এত সুন্দর বমটা পেলে দেবে কেন এটা দিয়ে আমি খেলবো এটা নিও না আরে জেরি বুঝতে না আমি তার সাথে দুই নাম্বারই করছি আরে জেরি এটা ছেড়ে দাও এটা পেলে দিতে হবে ওরে গেছি রে কান্ত হ গিয়া কি রে এটা কি হলো সত্যিকারের বম ছিল এটা তাহলে এই রে জেরি তো বুঝ জ্বালাইছে বুঝবো না কেন পুরো তো সাই হয়ে গেছে ইয়াস জেরি এটা সত্যিকারের বম ছিল তাহলে কি টম আমাকে দুনিয়া চারা করতে চাইছিল টমের বাচ্চা রে তুই তো গেছিস জেরির মাথা গরম হয়ে গেছে টাটা বাই বাই আমি মনে করো আর এই দেশে নাই ওয়ান টু থ্রি আমি এই দেশটার বাকি টমের বাচ্চা এখন পালাচ্ছিস কেন তুই কাজটা মোটেও ঠিক করিস না করে দিলাম এখানে চুপ করে দেখতে হবে যে জেরি আশেপাশে কোথাও আছে কি না দেখা যাচ্ছে না আমাকে তুই বম দিয়ে দুনিয়া করতে করতে চেয়েছিলি আর আমি কি তার একটু প্রতিশোধ দেব না আমি তোকে দুনিয়া চারা করব না তবে তোকে এমন ভয় দেখাবো তুই বেসে মরার মতো হয়ে থাকবি প্রথমে এটাকে উপরে তুললাম এইবার কেলনাটার ভিতর টমের লেসটাকে ঢুকিয়ে দিলাম এইবার একটা ক্যাসা দিয়ে টমকে একটা কামড় কাওয়াতে হবে অ্যা এইবার দিলাম কেসা অ্যাহু কী রে লেজে কামড় দিলো কি ওরে লেজটা মনে হয়ে গেছে ওরে গেছি রে লেজের মধ্যে কি একটা কামড় দিল রে ও কোন দিকে দৌড়ে পালায় ওরে বাবা বাবা ও বাপরে বাপ হা হা আজকে আমি দারুণ ভয় দেখাইছি টমকে ভয় দেখে আমার ভীষণ ই রে এবার কি হবে টম তো চলে আসছে হ্যাঁ তুই কি ভাবছিস আমি ভয় একেবারে পটল তুলবো ইম্পসিবল তোকে বলছো পিটিয়ে মারবো ইয়া হু আজকে তোর একদিন আমার জয় জয়বৎসল লাগে আজকে তোকে আমি দুরিয়া চারা করে চারবো বম দিয়ে পারি নাই তো কি হয়েছে লাঠি দিয়ে তো পারবো ও মূর্কদা আজকে তো টমের মাথা গরম টম যদি আজকে আমার ধরতে পারে গো মারবো তো আমার মারবাইয়া ওরে বাবারে কোনো মতে পালাতে হবে জানটা নিয়া আজকে আমার মাথা নষ্ট টাকার দরকার এই এটা কি হচ্ছে ডাইনি করতে গিয়ে চলে আসলো আয়শাই জাদুর মাধ্যমে আমাদেরকে আটকাইয়া দিল শতানের দল বদের হাত দিয়ে গোলা তোদেরকে দেয়ার তো কিচ্ছু হয় না বরং তো তোরা ঘরে থেকে সারাক্ষণ কুরুর কুরুর ঝগড়া করিস তোদেরকে দিয়ে কি করব হেইটাই তো বুঝবার পারতাসি না দাঁড়া ব্যবস্থা একটা এমনই করতাসি ও ডাইনি ব্যবস্থা আপনি যাই করেন আগে আমার জাদু থেকে সারেন আগে দেরি একটু মন কুলে ফিরে এনে ও যাক সাউসে কিন্তু ম্যাডামের হাতে কি আজ থেকে তোদের ঘরে ভিতর কুরুর কুরুর ঝগড়া করা বন্ধ কারণ আজ থেকে তোদের কাজ করতে হবে এই যে দেখ পিংড়া এই পিংড়া নিয়ে তোরা জঙ্গলে যাবি আর সেখান থেকে ডাইনোসরের ডিম নিয়ে আসবি এখন বল এই কাজটাকে তোরা পারবি পিংড়া দিয়ে ডিম আনতে হবে ব্যাপার না ম্যাডাম অবশ্যই পারবো কিন্তু ডাইনোসরের ডিম এই ডিম করতে থেকে আনবো এইটাই তো বুঝতে পারতেছি না আমি ভাবছিলাম মুরগির ডিম কিন্তু ডাইনোসরের ডিম এই রে আবার কোন বিপদে নাই পড়তাম যাইতেছি এ জেরি এবার কি করি নিজে আমার সাথে সারাক্ষণ বকর বকর কাজটা করে হ্যাঁ আবার কইতাছে এখন কি করার কি রে কি করতে আমাদেরকে এই আমরা কোথায় যাচ্ছি ওদেরই এটা কোথায় চলে এলাম হ্যাঁ নিচে কি ওরে আমরা এত উপরে ওরে গেছি রে ওরে বাবা রে বাবা মনে হচ্ছে মাজাটা ভাঙিয়া গেছে মাজা ভাঙে নাই কারণ নিচে বরফ ছিল আমরা বরফের ভিতর ঢুকিয়ে গেছি বাপরে ভাব তাড়াতাড়ি বের হয় এ আমার মুখটা এত ঠান্ডা ঠান্ডা লাগতেছে কেন হায় হায় রে দমটা বন্ধ হয়ে যাচ্ছিলো এ বরফ থেকে বের হয়ে কি দেখছি টমের গ্রুপ দাঁড়িয়ে হয়ে গেছে হা 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 টম মুরুব্বি হয়ে গেছে জেরির কাণ্ড দেহ আমার আবার আবার হাসাহাসি শুরু করছে আরে এটা গুপ না এটা বরফ ছিল তবে জাগুয়া কলা গাছের ডাকুয়া বেড়া হইলে আগুয়া এই রাত্রে আমরা যে চলে এলাম দাদা ডাইনোসরের ডিম টুকাইতে কিন্তু ডাইনোসরের ডিম কোথায় আছে। সেইটাই তো বুঝতে পারতাছি না তবে এই গুহার ভিতরে যতই ঢুকতেছি তত তো ততই ভয় পাচ্ছি রে বাবা আর এদিকে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না এটম আন্দা গন্দা গোথায় গোথায় কই যাইতেছ চারপাশে কিছুই দেখা যাইতেছে না কেমন জানি একটু বোতরে বোতরে লাগতেছে ব্যাপারটা একটু অন্যরকম মনে হচ্ছে না টম দাঁড়াও হে জেরি সামনে কেমন জানি কি দেখা যাইতেছে সাদা সাদা দুইটা দেখা যাইতেছে হে একটা পর একটা বুঝলাম না এগুলা কি ভূত না তো আবার দেরি তাড়াতাড়ি লাইটটা দালাও হারিকেনটা দরাও আচ্ছা ঠিক আছে টম এই যে হারিকেন সাথে নিয়ে আসছি এখন হারিকেনের সুইচটা দিয়ে দিচ্ছি হ্যাঁ তারপর দেখে আসলে এখানে কি এই যে হারিকেনের সুইচ দিয়ে দিলাম ও এসব এইসব কি দেখছি আমি ওই বেটা চাচা পরে কর আগে এখান থেকে পালানোর জন্য পথ দর কারণ এখানে আমরা তোকে দেখতে পাচ্ছি আর আমরা যদি দেখতে পারি পশরে তাহলে তো করে কি করব বুঝতে পারছিস না রে সর্বনাশ হারিকেন জ্বালানো যাবে না তাহলে তারাতে হারিকেন বন্ধ করে দেই সব অন্ধকার তার মানে ওরা আমাদেরকে দেখতে পারবে না হ্যাঁ এইবার দেখি তোমরা কি করো এইটা সুন্দর কাম করছো জেরি এইবার এতক্ষণ যে বইটা পাইছিলাম এই বইটা আর এখন নাই বয়ে একেবারে গেমে গেছিলাম বাপরে বাপ এইবার নির্ভয়ে আন্দা কন্দা গুঁতা ঘুতা সামনের দিকে যাইতে তাই আকাশে এরতে লক্ষ্য তারা একটা ধরতাম পারি না ও হো ওরে সামনে কিছু একটা সাথে ঢুস খেলা মনে হয় এটা কি কেমন সাদা সাদা মোটা মোটা দেখা আদায়তা কিছুই তো বুঝতেছি না এজেরি সাদাই কি একটু লাইটটা তো দেখি আমার কাছে লাইটটা দাও রে সর্বনাষ্ট করে লাইছি ওরে গেছি রে এই জিনিস করতে আইলো রে ওরে ভাগো ভাগ বাঁচতে চালি এখান থেকে দৌড়ের উপর তাকো ওরে গেছি রে ডুসকা মনে হইতা মুখটা আমার চাপটা হয়ে গেছে ও মাথাটা গড়তেছে গড়তেছে ওরে বাবা পয়লা গেছি পড়ছি সমস্যা নাই কিন্তু এখানে কাম্য আইলো করতে এই! এটা তো কাম্য না এটা তো একটা সাইনবোর্ড আর বোটে কিলের আছে দেখি তো এখানে ড্রাগনের বাচ্চারা থাকে তার মানে ভিতরে ডাগনের বাচ্চারা থাকে আমরা যা কুসতে আসছি ডিম মানে ড্রাগনের ডিম কুসতে আসছি কিন্তু এই গুহার ভিতরটা কেমন যেন একটু ভূতরে ভূতরে মনে হচ্ছে আবার কেমন যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হচ্ছে ও জেরি এটার ভিতরে কি আমরা এখন ঢুকতে পারি শোনোটম বয় পেলে চলবে না সাহস রাখো সাহস রেখে ভিতরে ডাইনোসরের ডিম কুসতে হবে যেমনি হোক ডাইনোসরের ডিম আমাদের খুঁজে বের করতে হবে তা না হলে ডাইনিবুরি আমাদেরকে ডিম বানিয়ে ফেলবে কিন্তু একটা ব্যাপার কিছুই বুঝতে পারছি না মনে হচ্ছে আমার পিছনে কিছু একটা শব্দ করতেছে যা গা পিছন থেকে থাকানো যাবে না কিন্তু শব্দটা বেশি মনে হয় করছে না এটা আমার মনের ভুল ছিল কথা আসে না মনের বাগে খাই না বনের বাগে খায় তুকুন মানে বনের বাগে খাই না মনের বাগে খাই আবার শব্দ ব্যাপারটা কেমন জানি হচ্ছে বারবার শব্দ করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না এবার নিশ্চিন্তে আমি সামনে যাই ওরে কি আমার দিল রে এই মাথায় কি পড়লো বুঝলাম না কি একটা পরে মনে হচ্ছে মাথায় বসে আছে ব্যাপারটা এ এটা কি ডাইনোসরের বাচ্চা নাকি মনে তো হচ্ছে থাই বিনাশটা করছে রে কি কথা ও শ্বাস নিচ্ছিল শ্বাস ফেলছে হা 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 ডাইনোসরের বাচ্চা বলে কথা হ্যাঁ তো আমরা কুঁজতেছি ডিমের দরকার নাই ঠিক বলছো টম ডিম ডুমের দরকার নাই আমরা বরঞ্চ এইটাকে নিয়ে যাই ঠিক বলছো জেরি ডিমের বদলে বাচ্চা ডাইনিউরি অনেক খুশি হইব এই ডাইনোসরের বাচ্চা একটু নিচে নাম তো তোমাকে একটু আদর করি উলু 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 আল্লা আল্লাহ তুমি কত ভালো বালানা চাই হ্যাঁ তুমি একটু পরে হারে হারে টের পাবে রে বাই তারা মজা দেখাচ্ছে এ নাও আগুন উপহার ওরে কামড়া করলো কি রে উরে পাবারে বাবা মুখের মধ্যে আগুন ধরেিয়ে দিল এটা তো যেমন তোম জিনিস না সাংগাতিক জিনিস ওরে জেরে তাড়াতাড়ি এটারে কাছেই পরে দাও মারড়তেলা হেইও আর ওজুরে হেইও এই যে ডাইনোসরের বাচ্চা তাড়াতাড়ি তুমি এই ঘরের ভিতর ঢুকে যাও কারণ এটা হচ্ছে তোমার ঘর দেরি করো না তা না হলে আবার ঘর পাবে না এইবার বাইর সাইড ভিতরে ঢুকাইছি এইবার দরজাটা লক করে দিলাম কাম হয়ে গিয়া এবার আমরা যাব চলিয়া হে হে সবই ঠিকঠাক ছিল কিন্তু ডাইনোসরের বাচ্চা আমারে কামড়া কি করলো এই ডাইনোসরের বাচ্চা এইবার তো তুই খাসার ভিতরে তাই না হে এইবার তুই কি করবি হ্যাঁ আমি কি করব আমি সব করতে পারি যা তোরা ভাবতেও পারিস না তুই আমাকে টোকা দিচ্ছিস তো বুঝবি একটু পরে আমি জিনিসটা কি হ্যাঁ তাহলে তোকে এখনই দেখাবো নাকি কি করছে এটা ওরে হারামি আবার কামনা করলো কি রে এ তো আবার আগুন দিয়ে আমার মুখটাকে পুরে দিল ওরে কি সাংঘাতিক জিনিস এটাকে তো এমনি নেওয়া যাবে না হা টম কথা বলে ডাইনোসর অ্যাটাক করে টমের মুখের উপরে হা 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 তুই হাসছিস না কাঁচা ছেড়ে দিলাম এবার তোর উপরে ওরে গেছি রে টম কান্ডা কি করলো রে লোহার কাঁচাটা ডাইনোসর সহ আমার একটা আসছে এই দেখো আমি এবার এই ডাইনোসরটাকে কাঁসার ভিতরে বন্দি করে কুটার মাথায় লটকায়া তারপর নিয়ে আদায়তাছি হ্যাঁ এইবার দেখি হ্যাঁ আমগুরে কি করে আগুন দিয়ে অ্যাটাক করে হুম টমের বুদ্ধি বলে কথা মানতে হবে আমার বুদ্ধিতে সবাই হারবে